अब आप बस बसन बसन दुई भाई मिलले आज सुंदर के दिए खाई আচ্ছা তোমার কথাবার্তা শ্রী সাক্কা কি কোনোদিনই ঠিক হবে না তুমি কি সুন্দর করে কথা কইতে পারো না আব্বা হইছে কি ফ্লোইংলি বুঝলে ফেলাইছি আর কি মানে আবেগে বুঝলে ফেলাইছি আর কি কাজ করো পাঁচ লাইন শুদ্ধ ভাষায় কথা বলো মাই নেম ইজ শাওন আমি ওই শাওন আমার বাবার নাম গোলাম দস্তগীর আমার পৈতৃক নিবাস বরিশাল আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি তোমারে ভালোবাসি এই তোমার পাঁচ লাইনের শুদ্ধ ভাষার নমুনা না আমারও কান্দা চলে যাইতেছে ওসব তুমি বুঝবে না ওরা অভিনয় করে ওদের কান্না করতে হবে এই বেটা আর কাঁদে চা সকালে যাও বিকালে বাইতে হোক আচ্ছা বলটু নোয়াখালীবাসীদের একটা সুবিধার কথা বলতো স্যার আমরা স্মার্টফোন কিনে বলি স্মার্টফোন কিনছি কিন্তু নোয়াখালীর বাসিন্দারা বাটন মোবাইল কিনে বলে আইফোন কিনছি হ্যালো কে কেমন আছো তুমি কে আপনি আমি কি আপনার চিনি আমি চিনি গো চিনি তোমার শয়তান কথা কান এবার আমার সিরিয়াস কথাটা বলি জি বলেন ভাইয়া শোনো নতুন আইন হয়েছে নিজের ভাই ছাড়া অন্য কাউকে ভাইয়া বলা যাবে না ও রিয়েলি তাহলে চলেন আমরা একসাথে একটা হ্যাশট্যাগ নো ভাইয়া সেলফি তুলি আসেন দেখছি তো উড়ি যান মনে করো উড়ি গেছি ইয়ারপর মানতে একটা লাভ দেন ঠ্যাং ভাঙ্গি যাইব আর কি কাটা দেখছো এই নাইন আরে কোলে নাইন আল্লাহ ব্যাক করতে পারেন আচ্ছা ঠিক আছে আপনার সেলফোন নাম্বারটা দিন সরি আমি আমার সেলফোন নাম্বার আপনাকে কেন দেবো ও আচ্ছা ঠিক আছে তাহলে ল্যান্ডফোন নাম্বারটা দিন আশ্চর্য সেলফোন আর ল্যান্ডফোনের মধ্যে পার্থক্য কি একই তো কথা আমি আপনাকে কেন দেবো দিবেন না আচ্ছা ঠিক আছে আমার থাম ঠিক আছে এই পরশুদিন তুই আমার থানায় দেখছিলি না হ্যাঁ দুইটা মার্ডার ঠিক আছে দুই মিনিট টাক্সি চালে আয় আপুস এ ভাই মিশা কথা কনকে আপনারা পকেট মারছিলেন এরপর আপনার পিডাই লেগে গেল যাতে পুলিশে ধরতে না পারে বাবু না তোমার ওস্তাদ ওস্তাদের হুকাও মারি না সি মারেও না তুমি আমার জন্য কি করতে পারো তোমার জন্য আমি সবকিছু করতে পারি তাহলে আমাকে আকাশের চাকটা এনে দাও ইতকি তোর বাপের মুখ দেখে করব জো আপ কহোগে ও করুঙ্গি জহাঁ আপ বোলোগে ওহাঁ করুঙ্গি জেসে আপ কহোগে বেসে করুঙ্গি বস কর পগলি জয়নিং কে দিনই প্রমোশন লেগি কিয়া কি আপনি কি আজকে রাতে এখানে থাকবেন
না মানে তুমি কি আজকে রাতে এখানে থাকবা? খেলাধুলা ও মিডিয়া বিনোদনের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন।